আসসালামু আলাইকুম। আমরা ইফতারের জন্য আজকে মুরগি ভাজবো, তাই মুরগি কিনে নিয়ে আসলো। এখন কাটাকুটির প্রস্তুতি চলছে, আর ফ্রেঞ্চ ফ্রাই করবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এইভাবে এই মুরগিগুলো ভাজবো, কেটে নিচ্ছি। আমরা ইফতারের জন্য চিকেন ভাজবো, তেল গরম হয়েছে, জানি না তো। এটা চিকেন ক্রিস্পি যে চিকেনটা, ওই ফ্রাইটা করবো। সেটা নিলে ভালো ছিল। এই যে আমি বেগুনি দিয়ে দিলাম, আর এই যে আমার এগুলা কিন্তু ফ্রোজেন ডিপের বেগুন, একদিন এনে, জানি যে রোজার মধ্যে দাম বেড়ে যাবে, তাই একদিন এনে আমি রেখে দিছি, ডিপ করে নেই। তো ফ্রাই গুলো ছেড়ে দিচ্ছি, অল্প অল্প করে ভাজবো, বেশি করে ভাজা যাবে না। তিনটা দিয়ে দিলাম, চালটা একটু লো আছে, দেব এই যে আমার ফ্রাই গুলা এরকম হয়েছে, একদম দোকানের মতো। এটা হচ্ছে লেগ পিস, এই যে একদম দোকানের মতো। আর এইখানটাতে তো বেগুনি করে নিচ্ছি, এই যে আমি আলুর চপগুলো একে একে ছেড়ে নিচ্ছি। আজকে অনেকদিন পর প্রায় ইফতার মনে হচ্ছে, কারণ আমি মাঝে মধ্যে অন্য অন্য খাবার খাই, আবার কালকে অন্য খাবারের লিস্ট চলে আসছে। প্রত্যেকদিন ভাজা করি খাই না আমরা, আমরা এমনিতেই ফ্যাট হয়ে গেছি অনেক। এই দেখো তো, হ্যাঁ জিন্দা তো শুধু ফেলবো নাকি? আসলে এই সাইকেলটাতে আমি আর ইফতার ভাজি নাই, তাই একটু লেগে লেগে যাইতেছে, কষ্ট হচ্ছে আমার। এটাতে ভাজা হয় না, ভালো হয় অন্য কাছে। আর ক্যামেরার বাইরে তানজিল কি করতেছে আমি সেটাও আমি দেখাচ্ছি। ও ক্যামেরার বাইরে কাজ করতেছে, এই যে ও এইখানে প্রসেসিং করতেছে চিকেন ফ্রাইয়ের জন্য। এটা আলাদা আলাদা করে রাখবো, একসাথে রাখলে এই যে নিচে দিয়ে ই হয়ে যায়, দেখছো? এটা পরে ফুলবে না। কর্নফ্লাওয়ার কম তানজিল এই প্রসেসিংটা করতেছে, কারণ আমি ভাজতেছি তো, তাই আজকে আলোচ্য সব থেকে আমার লেগে যাচ্ছে, সে কারণ এই সাইপেনটাতে আমি আগে কখনো আর এরকম ভাবে ভাজি নাই। একবার উঠাই দিলে খুব সুন্দর হইতেছে,
এটা আমার মরিচ গুলো অনেক মোটা মোটা ছিল তাই আমি মাঝখান দিয়ে মানে কেটে কেটে তারপর নিচ্ছি এখন এই যে মরিচ গুলা দিয়ে দেব আমার কাছে ভীষণ ভালো লাগে এই মরিচ ভাজাটা আর সবাই রোজার মধ্যে খুব সাবধানে কাজ করবেন আজকে আমার গায়ে অনেকবার তেল আসছে আর সবাই কেউ যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার এই কথা কথা ভিডিওগুলো দেখবেন কারণ আমি অত সুন্দর ভিডিও করতে পারি না তাই কথা ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম আর তার তো দেখতে হলে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন যে আমার ভিডিওগুলো পচা না ভালো আর বিশেষ করে আমার রান্না বান্না আপনাদের কেমন লাগে সেটা জানাবেন এই যে মরিচগুলো কিন্তু একদম খুব সুন্দর হয়ে গেছে বোঝা যাচ্ছে না যে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি কারণ অনেক মোটা মরিচ মুখে লাগলে জ্বলবে তাই আমি মাঝখান দিয়ে কেটে কেটে নিচ্ছি যাতে মুখে মুখে দিলেও ভালো লাগে ঝাল ভাবটা বেশি না লাগে তাই আর এই যে আমার পেঁয়াজু এটা হচ্ছে একটু ফুড কালার দিচ্ছি আমি সুন্দরের জন্য আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ তারপর আলু কুচি লবণ ধনে গুঁড়া এগুলো দিয়ে তারপর আমি ধনে গুঁড়া ধনে পাতা দিতে পারি এটা উঠায় ফেলো ফ্রাইটা এই যে আমি পেঁয়াজগুলো ছাড়তেছি দোকানের স্টাইলের পেঁয়াজি ছাড়তেছে এই যে এইভাবে কি করবো হয়ে গেছে উল্টে দিছি সুন্দর দোকানের স্টাইলে যে একদম স্যাঁচা বেসা যাকে বলে আর এনি খুব এরকম অগুছালো পেঁয়াজি পছন্দ করে তো এনির জন্য অগুছালো পেঁয়াজি আর আমরা ফ্রেঞ্চ ফ্রাই করব এই যে আলু সিদ্ধ করে ম্যারিনেট করে রাখছি এটা ফ্রাই করব আর চিকেন ফ্রাই তো হচ্ছে তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন হ্যালো আল্লাহ হাফেজ